হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমরা ইংরেজি শব্দের অপোজিট ওয়ার্ড শিখব। অপোজিট ওয়ার্ড মানে হচ্ছে বিপরীত শব্দ। ট্রু, ট্রু মানে হচ্ছে সত্য। এর বিপরীত শব্দ হচ্ছে ফলস। ফলস মানে মিথ্যা, অর্থাৎ ট্রু ফলস, সত্য মিথ্যা। ইজি, সহজ। এর বিপরীত শব্দ হার্ড, কঠিন, অর্থাৎ ইজি হার্ড, সহজ কঠিন। রিচ মানে ধনী। এর বিপরীত শব্দ পোর, পোর মানে গরিব। তাহলে রিচ, পোর, ধনী, গরিব। গুড, গুড মানে ভালো। এর বিপরীত শব্দ অর্থাৎ অপোজিট ওয়ার্ড ব্যাড, ব্যাড মানে খারাপ। তাহলে অপোজিট ওয়ার্ড গুড ব্যাড, ভালো খারাপ। হাইস, হাইস এর বাংলা অর্থ উঁচু। লো, লো এর বাংলা অর্থ নিচু। তাহলে অপোজিট ওয়ার্ড হাইস, লো, উঁচু, নিচু। জয়, জয় মানে আনন্দ। স্র, স্র মানে দুঃখ। তাহলে জয়, স্র, আনন্দ, দুঃখ। স্ট্রং মানে শক্তিশালী, উইক মানে দুর্বল। তাহলে অপোজিট ওয়ার্ড স্ট্রং, উইক, শক্তিশালী, দুর্বল। লেজি মানে অলস। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে সক্রিয়। তাহলে লেজি অ্যাক্টিভ, অলস সক্রিয়। নাও মানে এখন, দেন মানে তখন। তাহলে অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ নাও, দেন, এখন, তখন। টেল, টেল মানে লম্বা, আর শর্ট, শর্ট মানে খাটো। তাহলে টেল শর্ট, লম্বা খাটো। লাইট, লাইট মানে আলো। ডার্ক, ডার্ক মানে অন্ধকার। তাহলে বিপরীত শব্দ লাইট, ডার্ক, আলো, অন্ধকার। ইন, ইন মানে ভিতরে, আর আউট, আউট মানে বাইরে। তাহলে অপোজিট ওয়ার্ড ইন, আউট, ভিতরে, বাইরে। স্টার্ট, স্টার্ট মানে শুরু। ইন্ড, ইন্ড মানে শেষ। তাহলে অপোজিট ওয়ার্ড স্টার্ট, ইন্ড, শুরু, শেষ। কস্টলি, কস্টলি মানে ব্যয়বহুল, অর্থাৎ যে জিনিসের দাম অনেক বেশি। এর বিপরীত শব্দ হচ্ছে চিপ, চিপ মানে সস্তা, অর্থাৎ যে জিনিস অল্প দামে পাওয়া যায়। তাহলে কস্টলি চিপ, ব্যয়বহুল, সস্তা। সফট, সফট মানে নরম। হার্ড, হার্ড মানে শক্ত। তাহলে সফট এর বিপরীত শব্দ হার্ড, এবং বাংলা নরম এর বিপরীত শব্দ হচ্ছে শক্ত। তাহলে বন্ধুরা, আমরা ইংলিশে এবং বাংলায়, অর্থাৎ ইংলিশে বলা হয় অপোজিট ওয়ার্ড, আর বাংলায় বলা হয় বিপরীত শব্দ। আমরা এই পর্বে 15টি অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ শিখলাম। এর পরবর্তী পর্বে একইভাবে আমরা এভাবে আরও 15টি অপোজিট ওয়ার্ড শিখব। ভালো থেকো তোমরা।